শুরু করছি 17.2। 17.1 এর পাঁচখানা অঙ্ক ছিল, ওটা কমপ্লিট হয়ে গেছে। 17.2টা শুরু করছি। দেখ এইখানে যে অঙ্কগুলো আছে, এখানে ঘন্টা হিসেবে অঙ্কগুলো আছে। একটা অঙ্ক দেখলেই পরের অঙ্কগুলো আস্তে আস্তে বুঝতে পারবি কিরকম কনসেপ্টে আছে। আগেরগুলো ছিল ঐকিক নিয়মে, এখানে ঐকিক নিয়মের থেকে একটু আলাদা, বাট অনেকটাই সোজা কিন্তু, ঠিক আছে? নর্মাল অঙ্কটা ঐকিক নিয়মের মতো করেই করা যাবে। তো ফার্স্ট যে অঙ্কটা আছে সেটা দেখ কি বলছে। এখানে পাঁচখানা মোটামুটি অঙ্ক করাবো। যেমন দেখ বলছে, প্রিয়া এবং দেবু আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টা এবং 12 ঘন্টায় করতে পারে। তারা যদি একই সঙ্গে কাজটা করে তাহলে কত ঘন্টায় কাজটা শেষ করবে, ঠিক আছে? তাহলে আমরা অঙ্কটা এবার করবো। তাহলে মেনলি কি বলেছে, প্রিয়া আর দেবু হচ্ছে 10 ঘন্টায়, মানে মেনলি হচ্ছে কি, প্রিয়া 10 ঘন্টায় করে আর দেবু হচ্ছে 12 ঘন্টায় কাজটা করে, ঠিক আছে? তাই জন্য আমাকে অঙ্কটা করতে হবে ঠিক এরকমভাবে। এক একটা করছি, লিখতে হবে প্রিয়া 10 ঘন্টায় করে এক অংশ, 10 ঘন্টায় করে এক অংশ, 1 ঘন্টায় করবে কত অংশ, 1/10 অংশ। ক্লিয়ার? ফার্স্ট একটা অঙ্ক করি, তাহলে অঙ্কটা করলে আরেকবার বুঝতে পারবি, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখ দেবু, দেবু কত ঘন্টায় কাজটা কমপ্লিট করে, দেবু হচ্ছে 12 ঘন্টায় কাজটা কমপ্লিট করে। তাহলে লিখে দেবো, দেবু 12 ঘন্টায় করে এক অংশ, তার মানে 1 ঘন্টায় করবে কত অংশ, 1/12 অংশ, ঠিক আছে? এবার প্রশ্ন করেছে দেখ, যদি তারা একসঙ্গে কাজটা করে তাহলে দুজনে একসাথে করলে, দুজনে একসাথে করলে কত অংশ হবে, দেখ 1/10 আর 1/12, ঠিক আছে? 1/10 আর 1/12, এই দুটো ভগ্নাংশকে আমরা যোগ করব। যোগ করলে আমার লসাগু কত হবে, লসাগু হবে হচ্ছে 60। 10 দিয়ে ভাগ করলে কত হয়, 6, 6 1 6। 12 দিয়ে ভাগ করলে কত হয়, 5 বারং 60, তাহলে 5 1 কি হয়ে গেল, 5, ঠিক আছে? ভগ্নাংশের যোগ নিশ্চয় আমাকে বলতে হবে না, জানিস। 5 আর 6 কত হলো, 11/60, বুঝতে পেরেছিস? তাহলে আমি কি করলাম, লিখলাম হচ্ছে দেখ, আরেকবার বলছি, প্রিয়া 10 ঘন্টায় করে এক অংশ, 1 ঘন্টা করবে 1/10 অংশ। সেম টু সেম দেবু 12 ঘন্টায় করে কত অংশ, 1 অংশ, 1 ঘন্টায় করবে 1/12 অংশ। নিয়ে দুজনে একসঙ্গে কাজটা করছে বলেছে, তাই মানে কি করবো, দুটোকে যোগ করে দেবো, 1/10 আর 1/12, দুটোকে যোগ করলে কত হবে, 11/60 অংশ। তাহলে এই অংশটা আমরা কি হিসাবে করছি, এই সংখ্যাগুলো 1 ঘন্টা হিসাবে করছি, তাই তো? তাহলে আমরা এরমভাবে লিখবো যে 11/60 অংশ করে, 11/60 অংশ করে 1 ঘন্টায়, 1 অংশ করবে 1 গুণ 60/11, ঠিক আছে? কী কীরকম করেছে, ঐকিক নিয়মে যেরকম করে, যে এইটা যা থাকে এটা এদিকে আসলে কি হয়, উল্টে যায়, তাই তো? তাহলে গুণ চিহ্ন দেবো, গুণ করে এটাকে উল্টে দেবো, তাহলে এটাকে যদি কাটাকুটি, মানে কাটাকুটি তো হবে না, তাহলে হয়ে যাবে কত, 60/11 ঘন্টা। যদি এটাকে ভেঙে দেওয়া হয় ভাঙলে কত হবে, তার মানে 60/11টাকে যদি ভেঙে দিই ভাঙলে কত হবে, 5 পূর্ণ 5/11 ঘন্টা। আমি আবার অঙ্কটা আরেকবার বলছি দেখ, তাহলে কী কী বললাম, বললাম হচ্ছে প্রিয়া 10 ঘন্টায় করে এক অংশ, 1 ঘন্টায় করবে কত অংশ, 1/10 অংশ, ঠিক আছে? সেম টু সেম দেবু কত ঘন্টায় করছে, দেবু 12 ঘন্টায় করে এক অংশ, 1 ঘন্টা করবে হচ্ছে 1/12 অংশ, ঠিক আছে? নিয়ে তারপর বলছে তারা দুজনে একসঙ্গে কাজটা করছে, তাহলে দুজনে যখন একসঙ্গে কাজটা করবে তার মানে কি করবো, দুটো ভগ্নাংশকে যোগ করে দেবো, মানে 1/10 প্লাস 1/12, দুটোকে যদি যোগ করে দিই আমার লসাগু করলে কত হবে, 60 হবে। 10 দিয়ে ভাগ করলে কত হয়, 6, তাহলে 6 1 6 হলো। 12 দিয়ে ভাগ করলে কত হবে, 5, তাহলে 5 1 5 হয়ে গেলো। 5 আর 6টাকে যোগ করলে কত হবে, 11, তাহলে 11/60 হয়ে গেলো। এবার ওই কী নামের মতো এবারে উল্টে লিখবো, তাহলে 11/60 অংশ করে হচ্ছে 1 ঘন্টায়, 1/1 অংশ করবে, যদি 1 অংশ করবে হচ্ছে 1 গুণ 60/11, কাটাকুটি তো হবে না, তাই ওটাকে ভাঙলে হবে 5 পূর্ণ 5/11 ঘন্টা। ক্লিয়ার? চলে যাচ্ছি, এটা আমাদের 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। চলে যাচ্ছি 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা কী হবে, তার মানে পরের অঙ্কটা দেখ কী বলছে, পরের অঙ্কটা ঠিক সেম টু সেমভাবেই হচ্ছে। কীরমভাবে বলছি দেখ, আমি, আমার দাদা, আমার দিদি, এর আগের অঙ্কটা ছিল প্রিয়া আর দেবু, এই অঙ্কটা বলছে তিনজন, আমি, আমার দাদা, আমার দিদি, তিনজনে মিলে একটা কাজ করছে, কত কত ঘন্টায় কাজ করছে, 12 দিনে কাজ করছে, 4 দিনে কাজ করছে, 6 দিনে। তাহলে আমি কত দিনে, 12 দিনে, দাদা করছে 4 দিনে, দিদি করছে 6 দিনে। তিনজন যদি একসঙ্গে কাজটা করে তাহলে কতদিনে শেষ করবে, সেম টু সেম আগের অঙ্কটার মতো করেই করবো, আগের অঙ্কটার মতো করেই হবে। তার মানে কি করে হবে, লিখে দেবো, আমি 12 দিনে করি 1 অংশ, 1 দিনে করি 1/12 অংশ, হয়ে গেল। সেম টু সেম দাদা কতদিনে হবে, 4 দিনে,
চার দিনে করে এক অংশ, একদিনে করবে এক চার অংশ। এবার দিদি, দিদি হচ্ছে ছ দিনে করে এক অংশ, একদিনে করবে হচ্ছে এক ছয় অংশ। হয়ে গেল, তাহলে তিনজনের তিনটে পার্ট বেরিয়ে গেল। ঠিক আছে, আগের অঙ্করে যেমন প্রিয়া আর দেবু করেছিলাম, এখানে তিনজনের একের পারও একের ছয় একের ছয় তিনটে করে নিলাম। এবার কি করব, পরে পেজিতে আমরা করছি, দেখ তিনটে আগের অঙ্কটা দুজন একসঙ্গে করেছে, এখানে বলেছে তিনজন একসঙ্গে করছে, তাহলে তিনজনে করলে কি হবে, তিনটেকে যোগ করে দেবো। তাহলে লিখে দেবো কি তিনজনে একসঙ্গে করবে তিনজনে একসাথে করবে কত কত অংশ হবে, দেখ একের বারো একের চার আর একের ছয়। ঠিক আছে, কি কি বললাম, একের বারো একের চার আর একের ছয়, তিনটেকে যোগ করে দেবো। তিনটেকে যোগ করে দিলে আমার লসাগুতে কত হবে, চার ছয় বারো, তিনটেকে লসাগু করলে হবে চব্বিশ। বারো দিয়ে ভাগ করলে কত হয়, বারো দুগুণে চব্বিশ, আর দুই একে দুই। চার দিয়ে ভাগ করলে কত হয়, চার ছয় চব্বিশ, ছয় ছয় দিয়ে ভাগ করলে কত হবে, চার। ঠিক আছে, কী কী বললাম, বারো দুগুণে চব্বিশ, তাই দুই একে দুই বসে গেল। ছয় দিয়ে চার দিয়ে ভাগ করলে কত হবে, ছয়, আর ছয় দিয়ে ভাগ করলে কত হবে, চার। তাহলে এবার যোগ করব কত হবে, দেখ চার আর ছয় দশ, দশ আর দুয়ে বারো। ঠিক আছে, চার আর ছয় দশ, দশ আর দুই হচ্ছে বারো, নিচে হচ্ছে চব্বিশ, এত অংশ। যদি এটাকে কাটাকুটি করা যাচ্ছে, দেখ বারো বারো একে বারো, বারো দুগুণে চব্বিশ, তার মানে এক দুই অংশ, তাই তো? আমি অঙ্কগুলো করেছিলাম দেখ কিরমভাবে, একদিন একদিন হিসাব করে করেছিলাম, তাই তো? তাহলে এখানে যখন ঐকিক নিয়মটা লিখব তখন কিরম করে লিখব, লিখে দেবো হাফ অংশ করে কত দিনে, একদিনে, এক অংশ করবে এক গুণ দুই বাই এক। তাহলে আলটিমেটলি কত হবে, দুই এককে দুদিন, বুঝতে পেরেছিস? এরমভাবে পুরো জিনিসটা হবে। তাই জন্য বলছি কি, তারা কতদিনে কাজটা শেষ করতে পারবে, তাহলে দুদিনে কাজটি শেষ করতে পারবে। তিন নম্বর অঙ্কটা দেখ কী বলছে, তিন নম্বর অঙ্কে বলছে যে কোনো একটা কাজ অবনী এবং আনোয়ার আলাদাভাবে কাজটা করছে কুড়ি দিন পঁচিশ দিন। একদম প্রথম অঙ্কটার মতো, প্রিয়া দেবর অঙ্কটার মতো বলে দিয়েছে কুড়ি দিনে আর পঁচিশ দিনে কাজটা করতে পারে। বলেছে কি দশ দিন পর দুজনেই চলে গেল, তার মানে দশ দিনে কিছুটা কাজ কমপ্লিট করেছে। ঠিক আছে, তাহলে যে কাজটা কমপ্লিট করেছে দশ দিনে, এর দশ দিন বের করবো, এরও দশ দিন করে বের করবো, মানে কুড়ি দিনে যে কাজটা করছে সে তারও দশ দিন বের করবো, যে পঁচিশ দিন ধরে করেছে তার কাজটা দশ দিন ধরে করব। ঠিক আছে, এবার বের করে দেওয়ার পর কি করব, এবার বলছে যে আমাকে এক থেকে বিয়োগ করতে হবে, কারণ দুটোকে আবার যোগ করব, যোগ করার পর এক থেকে বিয়োগ করব, তাহলে এক থেকে বিয়োগ করলে আমি বাকি কাজটা পাবো। ঠিক আছে, বাকি কাজটা পেওয়ার পর লিখবো কি হচ্ছে, সুখেন, সুখেন এসে তিন দিনে ওই কাজটা কমপ্লিট করেছে। তখন কি লিখে দেবো, যে অত অংশ করে তিন দিনে, সমগ্র অংশ করবে কত দিনে। তাহলে এখানে প্রশ্ন করেছে দেখ সুখেন কতদিনে কাজটা শেষ করবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা করি, অঙ্কটা করলে আরো ভালোভাবে বুঝতে পারবো। তাহলে দেখ তিনের অঙ্কটা, তাহলে লিখে দেব অবনী কুড়ি দিনে করে এক অংশ, একদিনে করবে কত অংশ, একের কুড়ি অংশ। এবার ওরা প্রশ্নে কি বলেছে, দশ দিন করে কাজ করে গেছে, তাহলে কি লিখবো, দশ দিনে করবে এক গুণ দশ, নিচে হচ্ছে কুড়ি, এই শূন্য কেটে গেল, তার মানে এটা কত হবে, একের দুই দিন, এই সরি একের দুই অংশ। ঠিক আছে, সেম টু সেম ভাবে লিখবো হচ্ছে আনোয়ার, আনোয়ার আনোয়ার কি কত দিনে করবে, পঁচিশ দিনে করে, পঁচিশ দিনে করে এক অংশ, একদিনে করবে হচ্ছে একের পঁচিশ অংশ। সেম টু সেম ভাবে করবো, কতদিনের হিসাব বের করবো, দশ দিনের হিসাব বের করবো। তাহলে সেম টু সেম করবো হচ্ছে দশ দিনে করবে এক গুণ দশ, নিচে হচ্ছে পঁচিশ, তাহলে পাঁচ দিয়ে এটা কাটাকুটি যাবে, দেখ তাহলে পাঁচ দুগুণে দশ, পাঁচ পাঁচে হচ্ছে তোর পঁচিশ, এটা পুরোটাই কিন্তু কাটলাম। ঠিক আছে, শুধু দুইটা কাটিনি কিন্তু, হ্যাঁ পাঁচ দুগুণে দশ, পাঁচ পাঁচে পঁচিশ, তার মানে কত হলো, দুইয়ের পাঁচ অংশ। তার মানে এবার এই দুজন তো একসঙ্গে কাজটা করেছে, তাহলে আমাকে লিখবো, লিখবো হচ্ছে দুজনে কাজ করে, দুজনে কাজ করে কত কত অংশ হবে, একের দুই
আর এই 2 এর 5, এই 1 এর 2 আর 2 এর 5 দুটো অংশকে কি করব, যোগ করে দেব। 5 2 গুণে দেখ কত হবে লসাগু, 10। 2 দিয়ে ভাগ করলে কত হয় 5, 5 এর কি 5, 5 দিয়ে ভাগ করলে কত হয় 2, তাহলে 2 2 গুণে কত হবে 4, ঠিক আছে। তাহলে 4 আর 5 কত হয়ে গেল 9/10 অংশ, ঠিক আছে। তাহলে কি কি বললাম আর একবার বলছি, তাহলে দুজনে কাজটা করতে হচ্ছে 1 এর 2 আর 2 এর 5, দুটোকে লসাগু করলাম, 5 2 গুণে হচ্ছে 10 লসাগু হলো, 2 দিয়ে ভাগ করলে কত হয় 5, 5 একে 5 বসে গেল, 5 দিয়ে ভাগ করলে কত হয় 2, 2 আর এই 2কে গুণ করলে কত হয় 4, তাহলে 4 আর 5 যোগ করলে 9, নিচে হয়ে গেল 10। প্রশ্নে কি বলেছে দেখ, প্রশ্নে বলেছে সুখে নেসে বাকি কাজটা করলো, তার মানে বাকি অংশটা আমাকে বের করতে হবে। তাহলে লিখব বাকি অংশ সমান সমান কত হবে 1 - 9/10, কারণ একটা হচ্ছে আমার সমগ্র অংশ, ঠিক আছে। 1 থেকে এই কাজটাকে বিয়োগ করে দেবো, তাহলে বিয়োগ করলে কত হবে 10টা হচ্ছে লসাগু হলো, তাহলে 10 1 কে হচ্ছে 10 - 9, তার মানে কত হবে 1/10 অংশ। তাহলে এই 1/10 অংশটা কে করছে, সুখে নেসে বাকি কাজটা 3 দিনে করছে। তাহলে আমি এরমভাবে লিখব 1/10 অংশ করে, 1/10 অংশ করে 3 দিনে 1 অংশ করবে 3 গুণ 10/1, ঠিক আছে। কি করলাম, 1/10 অংশ করে 3 দিনে আর 1 অংশ, 1 অংশ যখন লিখবো তার মানে এটা এটা এদিকে যখন আসবে উল্টে যাবে, ঠিক আছে। তার মানে 3 গুণ 10/1, তাহলে ওপরটা কত যাবে 3 10 এ 30 দিন, বুঝতে পেরেছিস, 3 10 এ 30 দিন। তার মানে এটাই হচ্ছে উত্তর যে সুখেন এসে কাজটা কত দিনে করবে, তাহলে লিখতে হবে যে সুখেন পুরো কাজটি, পুরো কাজটি 30 দিনে শেষ করবে, বুঝতে পেরেছিস। চলে যাব আমরা 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা দেখ কি বলছে, 4 নম্বর অঙ্কটা দেখ বলছে পৌরসভার জলের একটা ট্যাঙ্ক, জল নেওয়ার জন্য দুটো নল আছে, নলটা দিয়ে 4 ঘন্টা ট্যাঙ্কটা খালি করা যায়, মানে প্রথম নলটা দিয়েও 4 ঘন্টায় খালি খালি করা যায়, দ্বিতীয় নলটা দিয়েও 4 ঘন্টায় খালি করা যায়, ঠিক আছে। কারণ এই জন্য বলছে আলাদা আলাদাভাবে, ক্লিয়ার। এবার বলছে দুটি নলকে একসঙ্গে খুলে রাখলাম, তার মানে কি হবে, কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে, এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এবার বুঝব দেখ চারেরটা, তাহলে লিখতে হবে কি যে প্রথম নল দিয়ে 4 ঘন্টায় খালি হয় 1 অংশ, 1 ঘন্টায় খালি হবে কত অংশ, 1/4 অংশ, ঠিক আছে। দ্বিতীয় নলটাও সেম, ঠিক আছে, তাহলে দ্বিতীয় নলটাও হচ্ছে সেম, তাই জন্য কি লিখব, দ্বিতীয় নল দিয়ে 4 ঘন্টায় খালি হবে 1 অংশ, 1 ঘন্টায় খালি হবে 1/4 অংশ। এবার কি বলছে, দুটো নলকে একসঙ্গে খুলে দেওয়া হয়েছে, ঠিক আছে, আগের অঙ্কটার মতো দুজনে একসঙ্গে কাজ করছে, ঠিক আছে। তাহলে লিখে দেব দুটি নল একসাথে খোলা থাকলে কি হয়ে যাবে, 1/4 + 1/4, কি করলাম, দুটো নল দিয়ে একসঙ্গে খোলা আছে, তাহলে কি এই দুটোকে কী করবো, যোগ করে দেবো, তাহলে 1/4 + 1/4, তার মানে 4টা হচ্ছে লসাগু হয়ে গেল, ওপরে কত হবে 1+1, মানে কত হবে 2/4, যদি কাটাকুটি করি তাহলে কত হবে 1/2 অংশ, কারণ দেখ 2 1 কে 2, 2 2 গুণে 4, 1/2 অংশ বেরিয়ে গেল। প্রশ্ন কী করেছে দেখ, বলছে দুটো এক নলকে একসঙ্গে খুলে দিলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে, ঠিক, এটাকে আবার উল্টে লিখব, যেমন এখানে প্রথম অঙ্কটা যেমন করেছিলাম সেরকমভাবেই করব। তাহলে লিখে দেব 1/2 অংশ খালি হয় কত সময়, সব ঘন্টা অঙ্ক হচ্ছে 1 ঘন্টা করে করা হচ্ছে, তাহলে এরমভাবে লিখব 1/3 অংশ খালি হয় 1 ঘন্টায়, 1 অংশ খালি হবে 1 গুণ 2/1, ঠিক আছে। কি করলাম, 1/2 অংশটা উল্টে গিয়ে হয়ে গেল 2/1, তাহলে এখানে 1 1 কাটাকুটিও করতে পারি বা নর্মাল গুণ করে দিলে কত হবে, উত্তর হচ্ছে 2 ঘন্টা, তাহলে আলটিমেটলি উত্তর হবে কি 2 ঘন্টায় খালি হবে, বুঝতে পেরেছিস। চলে যাব আমরা হচ্ছে 5 নম্বর অঙ্ক, চলে যাচ্ছি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা খুবই ইজি দেখতে, কিন্তু খুব বড়। 5 নম্বর অঙ্কটা দেখলে বুঝতে পারবি যে 3 খানা পাটে অঙ্কটা করতে বলেছে, ঠিক আছে।
তা আমরা অঙ্কটার দিকে যাই। অঙ্কটাতে দেখ কি কি বলছে, বলছে আমাদের চৌবাচ্চে তিনটে নল আছে। আগের অঙ্কটা দেখ কটা নল ছিল, দুটো নল ছিল, এই অঙ্কটা বলছে তিনটে নল আছে। তিনটে নল দিক কত কত সময়, এর আগের অঙ্কটা বলেছিল দুটোই হচ্ছে 4 ঘন্টা করে সময় নিচ্ছিল, এখানে সময়টা কত বলেছে 18, 21 আর 24, তিনটে আলাদা আলাদা সময় দিয়েছে। ঠিক আছে, ফার্স্ট যে উত্তরটা বের করতে হবে সেটা বলছে একসাথে তিনটে নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটা জলপূর্ণ হবে। বিয়ের পাঠটা বলেছে প্রথম দুটো নল, মানে প্রথম অঙ্কটা করতে হবে হচ্ছে 18, 21, 24, তিনটেকে নিয়ে করব। দ্বিতীয়টা করব হচ্ছে 18 আর 21টাকে নিয়ে করব। আর বলছে শেষের দুটো নল, মানে 21 আর 24টাকে নিয়ে সি পাঠটা করব। ঠিক আছে, তাহলে আমরা এবার অঙ্কটা করব। তাহলে দেখ কী কী পাঠ করছে, তাহলে লিখে নেব। এটা কিন্তু জলপূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ করা হচ্ছে, তার মানে পূর্ণ হচ্ছে জিনিসটা। ঠিক আছে, তাহলে লিখে দেবো, আগে ভাষাটা আগে লিখে নেবো, তারপর এ পার্ট, বি পার্ট, সি পার্টটা করব। তাহলে লিখে নেব, প্রথম নল দিয়ে 18 ঘন্টায় পূর্ণ হয় এক অংশ, 18 ঘন্টায় পূর্ণ হয় এক অংশ। তাহলে এক ঘন্টায় কতক্ষণে পূর্ণ হবে, 1/18 অংশ। সেম টু সেম দ্বিতীয় নল দিয়ে, তাহলে দ্বিতীয় নল দিয়ে কত সময় বলেছে দেখ, 18-এর পরের সংখ্যাটা কত, 21। তাহলে 21 ঘন্টায় পূর্ণ হয় এক অংশ, 1 ঘন্টায় পূর্ণ হবে 1/21 অংশ। সেম টু সেম এবার তৃতীয় নল দিয়ে, চব্বিশ ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ, 1 ঘন্টায় পূর্ণ হয় 1/24 অংশ। তাহলে তিনটে নলের তিনটে পার্ট আমরা অংশগুলো বের করে নিলাম। এইবার হচ্ছে ফার্স্ট পার্টটা আমরা বের করব। ফার্স্ট পার্টের অঙ্কটা দেখ কি বলেছে, বলছে একসাথে তিনটে নল খুলে দিয়েছি। তাহলে যদি তাহলে লিখব কি, একসাথে তিনটি নল খোলা থাকলে, একসাথে তিনটি নল খোলা থাকলে, তাহলে কত কত হবে, 1/18, 1/21 আর 1/24, তিনটাকেই যোগ করব, তাই তো, যেহেতু তিনটে নল একসঙ্গে খোলা আছে। এবার হচ্ছে লসাগু করতে হবে, 18, 21 আর 24-এর লসাগু, 18, 21, 24, দুই দিয়ে করলে হচ্ছে 9 × 18 = 21, 12 × 24, আর দুই দিয়ে তো যাবে না, এবার তিন দিয়ে, 3 × 21 = 3, 4 = 12, আর তো যাবে না। ঠিক আছে, তাহলে কত হলো, 3 × 6 = 18, 18 × 4 = 72, 72 কে 7 দিয়ে গুণ করলে কত হয়, 7 × 14 = 50, 504 হবে লসাগু। ঠিক আছে, 504টা তার মানে এখানে কত হবে, যে 18 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হবে, 3 × 9 = 18, 72 কে 7 দিয়ে গুণ করলাম, 7 × 14 = 7, ঠিক আছে। তার মানে এখানে দেখ, 18 দিয়ে সংখ্যাটাকে ভাগ করলে কত হবে, 18 দিয়ে সংখ্যাটাকে ভাগ করলে হয়ে যাবে 28, ঠিক আছে। 21 দিয়ে সংখ্যাটাকে ভাগ করব, কত হবে, 24, মানে নিচের পার্টটাকে ভাগ করছি, ঠিক আছে, আর এটাকে ভাগ করলে কত হবে, 21। কী কী করলাম, 18 কে নিচটা দিয়ে ভাগ করলে কত হবে 28, 21টা দিয়ে ভাগ করলে কত হবে 24, 24 দিয়ে নিচেরটাকে ভাগ করলে হবে 21। নিয়ে এবার সবকটাকে যোগ করে দেবো, কত হবে, 4 আর 1 = 5, 5 আর 8 = 13, 2 × 2 = 4, 5 × 6 = 7, 8, 83, নিচে হচ্ছে 504, ঠিক আছে। তাহলে এত অংশ এবার ঐকিক নিয়মের মতো করে করতে হবে। কী করে লিখব, লিখে দেবো 83/504 অংশ। এবার পুরো অঙ্কটাই যা আমরা 1 ঘন্টা ধরে করেছি, তাহলে এইটাও যখন ঐকিক নিয়মটা করবো আমরা 1 ঘন্টা ধরেই করব। তাহলে লিখে দেবো কি, 83/504 অংশ করে 1 ঘন্টায় 1 অংশ করবে, এই জিনিসটা কী হবে, 1 × 504/83 এত ঘন্টা, ঠিক আছে। যোগটা এখানে আমরা একটু ভুল করেছি, এটা তোর 83 হবে না, 73 হবে, ঠিক আছে, এটা তোর 73 হবে। তাহলে সেম টু সেমভাবে লিখে দেবো কি, 73/504 হবে, এটা হবে 73/504, তার মানে এটাও হয়ে যাবে কত,
তিয়াত্তর, 504/73। তার মানে এটাকে যদি ভেঙে দেওয়া হয় কত আনসার হবে, তাহলে উত্তর হয়ে গেল এটা 56/76। জাস্ট 504কে 73 দিয়ে ভাগ করলে যেটা আনসার হবে সেটাই হচ্ছে লিখলাম, ঠিক আছে। এর পরের পার্টটা, এটা হচ্ছে এ পার্টটা বেরিয়ে গেল। বি পার্টটা কী করতে বলেছে দেখ, বলছে প্রথম দুটো নল। তাহলে প্রথম দুটো নল মানে কী কী সময়, 1-18 আর 1-21, এই দুটোকে নিয়ে কাজ করতে হবে। তাহলে কী করবো, বি পার্টটা হচ্ছে কি প্রথম দুটি নল নিয়ে করলে, তাহলে প্রথম দুটি নল খোলা থাকলে, প্রথম দুটি নল খোলা থাকলে তাহলে কী কী সময় হবে, 1-18 আর এটা হচ্ছে 1-21। 18 আর 21টাকে যদি লসাগু করি, দেখ আমি এখানে করছি, 18 আর 21টাকে লসাগু করলে 3 দিয়ে 300, 18 300 21, আর তো কিছু হবে না, 126 হবে, ঠিক আছে। তাহলে 18 দিয়ে ভাগ করলে 7 হয় আর 21 দিয়ে ভাগ করলে 6 হয়, তাহলে 6-এর সাথে কত হলো 13/126 অংশ। তাহলে সেম টু সেম আগের অঙ্কটার মতো এরম করে লিখব, 13/126 অংশ করে 1 ঘন্টায়, 1 অংশ করবে 1 গুণ 126/13 ঘন্টা। এই 126/13 এটাকে যদি ভেঙে দিই তাহলে আনসার কত আসবে, আমরা রাফে ভাঙাটা করে নেব, ভাঙলে উত্তর হবে 9/9/13 ঘন্টা, ঠিক আছে, 9/9/13 ঘন্টা। সেম টু সেমভাবে এই এটা হচ্ছে বি পার্টটা হয়ে গেল। সি পার্টটা বের করতে হবে। সি পার্টটা বলেছে যে শেষের দুটো নল, শেষের দুটো নল মানে কী কী হবে, 1-21 আর 1-24, ঠিক আছে। তার মানে লিখে দেবো শেষ দুটি নল খোলা থাকলে, শেষ দুটি নল খোলা থাকলে কী কী অংশ হবে, 1-21 প্লাস হচ্ছে 1-24। সেম টু সেমভাবে 21 আর 24 করলে হবে কত, 3-7-21, 3-8-24, ঠিক আছে। তার মানে এটা হয়ে যাবে 168 হচ্ছে লসাগু হবে। 21 দিয়ে ভাগ করলে কত হয় 8, আর 24 দিয়ে ভাগ করলে কত হবে 7, 7 আর 8 হচ্ছে 15/168 এত অংশ, ঠিক আছে। আবার ঠিক আগের অঙ্কটার মতো করে উল্টে লিখব, 15/168 অংশ করে 1 ঘন্টায়, 1 অংশ করবে 1 গুণ 168/15 ঘন্টা, তাহলে উত্তর হয়ে গেল 168/15। জাস্ট এটাকে ভেঙে দেবো, ভাঙলে কত বেরোবে, ভাঙলে হচ্ছে প্রথমত হচ্ছে 3 দিয়েটা কাটাকুটি করা যাচ্ছে, ঠিক আছে, 3 দিয়ে সংখ্যাটা কাটাকুটি যাবে, ওই জন্য দেখ 3, 5, 15, 1, 8, 3, 6, 18, 56, নিচে হচ্ছে 5, ঠিক আছে, 3 দিয়ে কাটাকুটি করলে 56/5 হবে। এটাকে যদি আবার ভেঙে দিই কত হবে, 11/5 ঘন্টা, ঠিক আছে, আর 5×11=55, 55×1=56/5, তার মানে উত্তর হয়ে গেল কি 11/5 ঘন্টায় তোর কী হবে, 11/5 ঘন্টায় 4 বাচ্চাটি পূর্ণ হবে। এই পর্যন্তই হচ্ছে আজকের পড়ানো হলো, ঠিক আছে, যেখানটা বুঝতে পারবি না আমাকে পরে বলিস, আমি বলে দেবো।